আমার পেছনে লাগা? আমার ঠাকুরপোকে পুঁটি মাছ খেতে দেয়নি, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না। এই পানের বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, বের কর তো। বস, জানিস বাজার থেকে আপেল আনিয়েছি, শরীরটা এত দুর্বল লাগে। ওই হরলিক্সটা তুমিও খেতে পারো মা। হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিরে এক গ্লাস করে হরলিক্স করে খাবো। হ্যাঁ, আর বানাতে দেবে বৌদিটাকে, তবে একা খেও না মা, বাবাকে একটু দিও। বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালি না, তা এতই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে। অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না, দেখ তো মিষ্টি কিনা। এটা কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আপনার স্বামী তো মাত্র 150 টাকা পেনশন পায় মা, আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা, বাবাকে বলুন না রোজগার বাড়াতে, নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে কুল কিংবা পানি ফল এনে খাবেন, কেমন? অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তোমার সামনে আমাকে এমনি ভাবে অপমান করে চলে গেল, আর তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, নিশ্চয়ই বলবো। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে দজ্জাল শাশুড়িদের শায়েস্তা করবার জন্য ছোট বউয়ের মধ্যে একটি করে বউ পাঠিয়ে দিও।